শেষ হয়েছে এক সময়ের সবার প্রিয় ধারাবাহিক গাঁটছড়া। প্রায় দু বছর ধরে চলা বর্তমানে বাংলা টেলিভিশনের সবথেকে পুরনো ধারাবাহিক হলো গাঁটছড়া। এক সময় খড়ি ঋদ্ধি জুটি সবার মন জয় করেছিল। ধারাবাহিকের প্রধান ইউএসপি ছিল সোলাঙ্কি গৌরবের জুটি, তাই সোলাঙ্কির চলে যাওয়ার পরে অনেকটাই একঘেয়ে হয়ে যায়। তবে নতুন অধ্যায়ে রুক্মিণী আয়ুষ্মান গঙ্গার আগমনে আবার কিছুটা জমজমাট হয়ে ওঠে। এদিন শেষ পর্বে এমন কিছু ঘটনা ঘটল যা দেখে অবাক হলো দর্শক। এমন অবস্থায় টেলিপাড়াতে কান পাতলে শোনা যাচ্ছে আরও বেশ কিছুদিনের পরে জলসার পর্দায় আসছে গাঁটছড়ার দ্বিতীয় সিজন। শেষ পর্বে আমরা দেখতে পাচ্ছি সিংহরায় বাড়ি আবার এক হচ্ছে, রাহুলকে ফিরিয়ে আনছে ঋদ্ধি, এদিকে দূতি সবার কাছে তার অপরাধের জন্য ক্ষমা চাইছে। সিংহরায় বাড়ির জগদ্ধাত্রী পুজোয় আরম্ভ হয়েছিল গাঁটছড়া, সেইভাবেই জগদ্ধাত্রী পুজোর মাধ্যমে শেষ হলো। কিন্তু শেষ পর্বের একদম শেষে খড়ির মতো একটি বাচ্চা মেয়ে এসে বলল সে যে সাজাবার কাজ করেছে তার টাকা দাও। তাকে একেবারে ছোট্ট খড়ির মতোই লাগলো, যদিও তার মুখ দেখা যায়নি। তাহলে কি সেদিন খড়ির একটি মেয়েও হয়েছিল? তাকে নিয়ে কি আরম্ভ হবে গাঁটছড়া টু? বলা বাহুল্য, টেলিপাড়াতে তেমনই আলোচনা কানে আসছে, তবে এত তাড়াতাড়ি নয়, হয়তো বেশ কিছুদিন পরে খড়ির মেয়েকে নিয়ে কোনো নতুন গল্প আরম্ভ হবে। যদি সত্যি এমনটা হয় তাহলে কেমন লাগবে কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, এই রকম অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট পস। ধন্যবাদ।